আপনার কাছে যদি জানার সুযোগ হয়েছে, দূর দূরান্ত থেকে এসে এই মানিকগঞ্জে চাকরি করছি আমরা অনেকে, এখানে এসে দেখলাম কিছু শিল্প কারখানার স্যার বলছেন চাকরি ইবাদত, চাকরি ইবাদত, এই জন্য আমাকে মাঝে মধ্যে বলে নামাজ জামাতে পড়ার দরকার নাই, ডিউটি শেষে পড়বেন। আমি কিন্তু ডিউটি ঠিক রেখে নামাজ পড়ি, তারপরে এসব কথা শুনতে হয়, তখন খুব খারাপ লাগে। এ চাকরি ইবাদত কথাটা শ্রমিকদের প্রতি স্যারদের নৈতিক দায়িত্ব সম্পর্কে যদি একটু বলতেন। ভাইরা, আমার কোনো দায়িত্বশীল অফিসার কর্মকর্তা যদি তার অধীনস্থ মুসলমানদেরকে নামাজ পড়তে না দেন, তাহলে তিনি আল্লাহর কাছে এই সবগুলো মানুষের নামাজ নষ্টের জন্য অপরাধী হিসাবে বিবেচিত হবেন। কিন্তু যদি নামাজ পড়তেই না দেয়, সেই কোম্পানিতে চাকরি করা আপনার জন্য জায়েজই নাই, হারাম হবে আপনার জন্য। না খায় থাকলেও সে কোম্পানির চাকরি করবেন, ওই কোম্পানি সৎ এবং ভালো মানুষের মর্ম হাড়ে হাড়ে টের পাবে, এবং মুসলমানের সমাজে ইমানদার লোকদেরকে নামাজ পড়তে দিবে না, একচে বড় অবিচার কিছু নাই। চাকরিকে ইবাদত বলনেওয়ালা মানুষটা, এটা হলো কালিমাত হকিন উরিদা বিহাল বাতিল, কথা সত্য মতলব খারাপের মতো। চাকরি চাকরি ইবাদত তো তখন হবে যখন পাঁচক্ত নামাজ সময় মতো পড়ে তারপরে চাকরি করবে, আল্লাহকে খুশি করার জন্য করবে। এ চাকরি করে নিজের স্ত্রী সন্তান পরিবারের রুটি রুজির ব্যবস্থা করে আল্লাহকে খুশি করতে চাইবে, তখন চাকরিটা ইবাদত হতে পারে। কিন্তু নামাজ বাদ দিয়ে চাকরি ইবাদত কিভাবে হয়, ওটা তো গুনাহের কারণ হবে। নামাজ বাদ দিয়ে যদি চাকরি করতে হয়, সে চাকরি করা জায়েজ নাই। তবে এখানে আপনি জামাতের কথা জিজ্ঞাসা করেছেন, হ্যাঁ, এমন হতে পারে যে মসজিদে জামাত হয় সোয়া একটা, আপনার ডিউটি শেষ হবে দুইটায়, তখন আপনি দুইটা একসাথে জামাতে নামাজ পড়লেন, শিফট ডিউটিতে হয় মাঝে মধ্যে এরকম হয়, এটুকু আপনি করতে পারেন, অসুবিধা নেই। কিন্তু তারপরও যদি আপনি অফিসার থেকে নামাজের ছুটি নিয়ে আপনি নামাজটা পড়তে পারেন, সেটা ভালো। কিন্তু আমি এটাও জানি যে অনেক অফিসার নামাজের ছুটি দিতে চায়, কিন্তু নামাজের ছুটি নিয়ে অনেকে 15 মিনিটের জায়গায় ওই চান্সে 30 মিনিট নামাজের নাম দিয়ে কাটায়, সেরকম ফাঁকিবাজ শ্রমিকও আছে। অতএব শুধুমাত্র অফিসার আর মালিককে দোষ দিলে হবে না, প্রত্যেকে যখন আল্লাহর ভয় অন্তরে লালন করবে, তখন সমাজে কোনো ক্রাইসিস থাকবে। আল্লাহ তাআলা মালিকদেরকেও আল্লাহর ভয় লালন করার তৌফিক দান করুন, শ্রমিকদেরকে আল্লাহর ভয় লালন করার তৌফিক দান করুন। আমার অধিকার নষ্ট করে করুক, কিন্তু আমি কারোর অধিকার নষ্ট করব। আল্লাহ আমাদের সবাইকে আমাদের তৌফিক দান করুন।